হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহ বিশ্ববিখ্যাত একজন তাবেঈ যিনি বহু সাহাবীদেরকে দেখছেন হাসান বসরি রাহমাতুল্লাহ আমি নিজে ওনার কিতাবে পড়ছি উনি বর্ণনা করেন যে আমাদের যুগে যখন জানাজা পড়তে আমরা আসতাম কারো কোন লাশের জানাজা হতো উনি বলতেন আল্লাহর কসম ওই জানাজার মজমাতে কেউ বলতে পারত না কার বাবা মারা গেছে কার মা মারা গেছে আলাদা করে বোঝা যাইতো না পুরা মজমা এই পরিমাণ কাঁন্ত যে বোঝা যাইতো না যে আসলে বাপটা কা সবাই এভাবে কি আ কোথায় আমাদের সেই হালাত একেবারে ঘুরি ধরে রাখছে হ্যাঁ কি ব্যাপার 11টার টাইম 2 মিনিট দেরি হয়ে গেল কখন জানাজা পড়বা 2 মিনিট সহ্য হয় না আল্লাহর 2 মিনিট সে ব্যস্ত আরে দোস্ত অচিরেই তোমার লাশটা যখন এখানে দাঁড়াবে এই খাটিয়ে তো তোমার লাশও শুনবে সেদিনও তো পৃথিবীতে ব্যস্ততা থাকবে তুমি তার যাইতে পারতে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন সাইয়্যিদুনা ওমর বলতেন কুল্লা ইয়াউমিন ইউকালু মা তা ফুলান ولا بد من يوم يقال مات عمر حضرت عمر বলতেন হে দুনিয়াবাসী প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো আজ অমুক মরলো অচিরেই ঘোষণা হবে নিশ্চিত অচিরেই একদিন এলান হবে আজ ওমরের মৃত্যু যেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের মুহূর্তে শাহাদাতের পূর্ব মুহূর্তে উনি শহীদ হইছেন উনাকে মসজিদে ফজরের নামাজের ওয়াক্তে এক কাফের অগ্নিপূজক ছদ্মবেশে ওনার কোমরের মধ্যে ছুরি দিয়ে ঘাই দিছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্তে ভেসে গেছেন মেহরাব ওই অবস্থায় উনাকে ধরাধরি করে ওনার ঘরের মধ্যে আইনা যখন খাটিয়ার মধ্যে বিছাইছে চকির মধ্যে শুয়াইছে তখন অবস্থা এরকম বেশামাল ছিল যে মুখ দিয়ে ওষুধ দিচ্ছে বা পানি দিতেছে এদিক দিয়ে বাইরে হয়ে যেতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝছে উনি দুনিয়াতে আর টিকবে না আর বাঁচবে না এখানে দুইটা ঘটনা হয়েছে তখন একটা হলো যত লোক ওনাকে দেখতে আসছিল একজনের পর একজন কাঁদতে কাঁদতে আবার দেখে দেখে বিদায় নিচ্ছে হযরত ওমর তখন একেবারে বেহাল এই অবস্থায় কিতাবে আছে এক যুবক হযরত ওমরকে দেখতে আসছিল এদের মধ্যে এই যুবকও কাঁদতেছিল যাচ্ছিল তখন দেইখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বেহুশ অবস্থায় চূড়ান্ত শেষটায় তখন হযরত ওমর ওই যুবকের দিকে তাকায়া বলছিল ইয়া শাব ইরফা ইজারাক এই যুবক তোমার লুঙ্গি টাকনুর নিচে দেখা যাচ্ছে যখন জীবন চলে যাচ্ছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইহানত হতে দিচ্ছে না তখন দ্বীনের খেলাফ কোন কাজ সহ্য করছে না গেলাম তো দুনিয়া থেকে কিন্তু তাই বলে শেষবারের মতো বুঝি নবীর দ্বীনের খেলাফ দেখে যাব নাকি এই জন্য এটা বলছে আর যখন উনি বুঝছেন চূড়ান্ত এখন আর টিকবে না তখন উনি ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল্লাহ ওমরের ছেলে হযরত ওমর তাকে বললেন বাবা তুমি আমাকে এই চৌকি থেকে নামায় দাও চৌকি থেকে মাটিতে রাখো আমার শরীরটা দা খাদ্দি আলাল আরদ এই বাপ আমার গাল এই মাটির সাথে লাগাও যেন মাটির সাথে পড়ে থাকা অবস্থায় আমার মালিকের একটু দয়া হয় আমার মাওলা যেন আমারে মাফ করে আসা রব্বি আন ইয়ারহামানি আমি চাই মৃত্যুর পূর্বে আমার এই জীর্ণ শীর্ণ অবস্থা দেখে যে আমি মাটিতে পড়ে আছি আল্লাহর যেন একটু দয়া হয় আল্লাহ যেন আমাকে একটু মাফ করে দেয় হা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছিলেন ওমর আপনি খলিফাতুল মুসলিমিন আপনি 10.5 বছরের বাদশাহ আমরা আপনার উপরে রাজি আপনার কৃতিত্বের কোনো অভাব নাই
আপনার নেকির কোনো অভাব নাই, আপনার ভালো কাজের কোনো অভাব নাই, কেন আপনি এই পেরেশানি করছেন? হযরত ওমর তখন বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর কসম, আমি প্রতিদানও চাই না, আমি শাস্তিও চাই না, আমি শুধু এতটুকু চাই আল্লাহ যেন বলে দেয় যা তোরে ছেড়ে দিলাম। আমার বাপ অতএব ফিকির নিয়ে বসা, কি নিয়ে বসা বলে? কলিজা মাপবেন, কলিজা মাপবেন। আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম এটা বলে যে ভাই মাঝে মাঝে কলিজায় হাত দিয়ে দেখবেন, এ দিলে আল্লাহ আছে তো, এ দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে তো, এ দিলের মধ্যে আখিরাতের মহব্বত আছে তো, নেক কাজের জজবা আছে তো, যদি দেখেন নাই এটা বাড়াবেন, এটা বাড়াবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ নেক কাজ তোমাকে আনন্দিত করে আর তোমার গুনার কাজ তোমাকে দুঃখিত করে, কষ্ট দেয়, বুঝবা তুমি এখনো মুমিন। নেক কাজ করছো ভাল লাগতেছে, গুনার কাজ করতেছো আফসুস লাগতেছে, তো বুঝবা এখনো তুমি মুমিন। যেদিন দেখবে এটাও নাই এটাও নাই, হাজারো মুসলমান হাজারো যুবক গত এক বছরে বলতে পারবে না কোনোদিন, এরকম লাখ লাখ যুবক আছে আমাদের মহল্লায়, গত এক বছরে কোনোদিন ফজরের নামাজ একটা রাকাত সেজদা দেয় নাই, আছে না এমন? কিন্তু তার কলিজায় এটা নিয়ে এখন আফসুস নেই। কত মুসলমানের ঘরে গত 30 বছর ধরে রঙিন টেলিভিশন প্রতিদিন চলতেছে, এটা নিয়ে তার কলিজার মধ্যে এক বিন্দু কোনো আফসুস নেই। কত মুসলমান আছে গত 10 বছর ধরে বাজারে ব্যবসা করতেছে সুদের টাকায় ধোকা দিয়ে ওজনে কম দিয়ে, এটা নিয়ে তার চেহারার মধ্যে কোনো একটু বিব্রত অনুশোচনার কোনো চিহ্নও নাই। কত মুরব্বি আছে 60 বছর বয়স এখনো দেদাচ্ছে জনসম্মুখে, বিড়ি খাইতেছে সিগারেট খাইতেছে, একটু লজ্জার অনুভূতিও নাই। হায় 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 মুসলমান, হায় হায়, বিবেক জাগবে কোন দিন? হ্যাঁ, কত স্বামী আছে যার বিবি আজ 20 বছর যাবত বেপর্দা, বাজারে বাজারে ঘুরে মার্কেটে মার্কেটে ঘুরে, নির্লজ্জ স্বামীর কলিজার মধ্যে একটু ব্যথা লাগে না, কিরে এটা বউ আমার দেখে যে সবাই, এটা মেয়ে আমার দেখে যে সবাই, আরে এটা তো লুটের মাল নাকি? মুসলমান সব মনে রাখবেন, গুনার কথা বলার পর যদি কলিজাতে অনুভূতি না আসে কলিজা মরে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ভেবো ভুলো না, বান্দা আমি আল্লাহকে যদি বেশি ভুলে যাও একদিন এমন হবে আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব, সেদিন আর তুমি যে মুসলমান এ কথাই আর মনে থাকবে না, সেদিন আর তুমি যে কবরে যাবা এটাই ভুলে যাবা, তোমার যে আখেরাত আছে তোমার যে হাসরের মাঠ আছে এটাই আর কোনোদিন মনে আসবে না, এমন শাস্তি দেব এটা সবচেয়ে বড় শাস্তি। আমার হযরত বলে যে দুনিয়াতে মানুষ রাগ করতে গেলে বলে এমন পিড়া পিড়ুম তোর বাপের নাম ভুলাই দেব, বলে কি না? এমন পিড়া পিড়ুম তোর বাপের নাম ভুললে যাবি। তো আল্লাহ তাআলা বলেন, আফরমান আমাকে বলছো সেজদা দিতে ভাল লাগে না, না এমন শাস্তি দেব তুই তোর নিজের নাম ভুলে যাবি, তুই যে মুসলমান এটা ভুলে যাবি, একদিন তুই ভুলেই যাবি, তুই যে মরবি মরবি। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম,
আমি তোর উল্টো পথেই তোর নাফরমানির পথেই পথে তোরে আমি একদিন জাহান্নামে ফেলব এজন্য আমি আপনাদের কাছে শুধু আমার বয়ানের জন্য যেহেতু আমি মাগরিবের পরেই বসছি আরব উলামায়ে কেরাম কথা বলবেন এই জন্য এই আশায় বলছি প্রত্যেককে উলামায়ে কেরামের বয়ান কলিজার দরদ নিয়া নিজের ফিকির নিয়া শুনবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জুম্মার নামাজের বয়ান পুরা দুই চোখ খোলা রাইখা ইমাম সাহেবের দিকে তাকায়া খতিবের দিকে তারপরে বয়ান শুনবেন তারপর পুরা চেহারা ছায়া থাকবে দেখবেন তাইলে জবানের কানে আওয়াজ শুনবেন যেগুলো এগুলোর বরকত পাবেন আর এই নজরের বরকত পাবেন নজরে বরকত নজরে কি নজরে জিন্দেগি বদলা আল্লাহ ওয়ালার নজর পড়লে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের নজর পড়লে ওই মানুষ দিনদার হয়ে যায় এটা অনেক বড় ফায়দা নজর অনেক বড় ফায়দা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলেন আমিন সম্মানিত হাজেরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের নয় নম্বর পারা আট নম্বর সুরা সুরাটির নাম সুরায় আনফাল এই সুরার দুইটি আয়াত চব্বিশ পঁচিশ এই দুইটি আয়াত তেলাওয়াত করেছি অল্প একটু সময় বাকি এইটুকু সময়ের ভেতরে আমি এই দুই আয়াতকে সামনে রেখে আর কিছু কথা পেশ করতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন সূরা আনফালের চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা হলো প্রথম সম্বোধন আল্লাহ তাআলা এই শব্দটার মাধ্যমে আমাদের সবাইকে ডাক দিয়েছেন হে ইমানদারগণ হে ইমানদারগণ এটা আল্লাহ তাআলার ডাক কার আহ্বান বলেন কোরআনুল করিমের মধ্যে মোট ৮৯ বার আট নয় ৮৯ এই ৮৯ বার আল্লাহ তাআলা আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ দিয়ে ডাক দিয়েছে সুবহানাল্লাহ এই ডাক একথা প্রমাণ করে যখনই এই ডাক আল্লাহ আমাদেরকে দিয়েছেন তখনই এ কথা প্রমাণ করে আল্লাহ তাআলা আমাদের ঈমান গ্রহণ করে নিয়েছেন গ্রহণ করে নিয়েছেন বলেই হে ঈমানদারগণ বলে আমাদেরকে ডাক দিয়েছেন ঠিক কি না বলে তাহলে এটা একটা সুখের কথা এটা একটা সুখের খবর যে মালিক আমার ঈমান কি করে নিছে গ্রহণ করে নিছে দুই নাম্বার কথা হলো এই শব্দটি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা একমাত্র সর্বপ্রথম তাফসীরে ইবনে কাসীরের আছে এই আমাদেরকেই কেবল আখেরি নবীর উম্মত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত যারা আমরা মানে সেই খাদিজা আবু বকর থেকে আজ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত নবীজির যত ঈমানদার উম্মত তাদেরকেই আল্লাহ তাআলা মহব্বত করে এই শব্দ দিয়ে ডাক দিছেন এর আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীর উপরে যত লোক ঈমান আনছিল তারাও ঈমানদার কিন্তু তাদের কাউকে কোনোদিন আল্লাহ এই শব্দ দিয়ে ডাকে নাই বলেন আলহামদুলিল্লাহ এটা শরাফতে উম্মতে মুহাম্মদ উম্মতে মুহাম্মদের শরাফত এটা মর্যাদা মর্যাদা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এই বন্ধুকে তিনি আল্লাহ ভালোবাসেন বেশি এই জন্য বন্ধুর উম্মতকেও ভালোবাসেন বেশি সুবহানাল্লাহ কোরআনুল করিমের মধ্যে মোট ২৫ জন নবীর নাম আছে কয়জন ২৫ জন নবীর নাম এবং ওই নামের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে আল্লাহ কোরআনে নাম ধরে ধরে ডাক দিয়েছেন বিভিন্ন দরকারে ডাক দিয়েছেন তবে নাম ধরে ডাক দিয়েছেন যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এই যে হে আদম এটা কিভাবে ডাক দিলেন নাম ধরে কোন কিভাবে কাকে ডাক দিছে আদম
নূহ আলাইহিসসালামকে আল্লাহ ডাক দিয়েছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক নূহ আলাইহিসসালাম তার ছেলে কেনান যেটা পানিতে ডুবে যাচ্ছিল নূহ আলাইহিসসালাম আল্লাহকে আহ্বান করছিল আল্লাহ এটা তো আমার ছেলে ওই যে ডুবে যাইতেছে আল্লাহ বলছে হে নূহ এটা তোমার ছেলে না বেঈমান তোমার কি হইতে পারে না ছেলে ইন্নাহু লাইসা মিন আহলিক এই জন্য মনে রাখবেন বাজান রক্তের বন্ধনের চাইতে ইমানের বন্ধন বড় আমরা এটা উল্টে লাইছি কি করব হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ফুত তো এটা উল্টা কথা না এটা উল্টাইছি না আমরা কি করব চুরি করলে কি করব আর আমার ফুত তো ফুত কি আর হালাই দিতে আর উনি জিকির আর হালাই দিতে আর নামাজ না পড়লে কি গাঁজা খাইলে কি হইছে আর তো আল্লাহ তাআলা বলেন না ঈমান আনে নাই এটা তোমার ছেলে না ইন্নাহু আমালুন গায়রু সালেহ এটা বেআমল সন্তান আর নাফরমান ইমানদারের সন্তান হইতে পারে না হ্যাঁ এজন্য উচিত ছিল যে ঘরের সন্তান নামাজ পড়ে না সে ঘরের বাপ যে ঘরের সে ঘরের মা ওই ঘরে এই যুদ্ধের ঘোষণা দেওয়া যে হয় নামাজ পড়বা সিজদা করবা নয় আমার খাবারের এক লোকমা খাওয়া হারাম এই কথা যদি মা আর বাবা যদি আখেরাত বিশ্বাসী হতো তে কথা বলতো কোরআনুল কারীমে আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ বলছে মান মুশরিক বিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ বলে আমার সাথে যে শিরিক করবি আমি আল্লাহ জান্নাত তার জন্য হারাম সাবধান তুই আমার জান্নাতের দারোয়ায় আছিস তাহলে মালিক যিনি এত বড় রহমান তিনি যদি এত বড় কথা বলে যে তুই আইস না আমার দারোয়ায় মুশরিক তুই কেন তুই আমাকে বাদ দিয়ে অন্যকে ডাকলি তো ঠিক এক বাপ এক মা বাজান এটা হওয়া উচিত ছিল আমার মনে আছে আমি আমার পড়ালেখার জীবনে জীবনে শুধু একবার আমি এক মাদ্রাসার ব্যাপারে আমার আব্বারে শুধু এই কথা বলছিলাম আব্বা আমি এই মাদ্রাসায় পড়ব না অন্য মাদ্রাসায় পড়ব শুধু এই কথাটাই বলছি আমার স্পষ্ট মনে আছে আমার আব্বা সাথে সাথে বলছিল ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না পরের বালা ভাত আর খাইও না এই ঘরে সাবধান এখন বাইরেও ঘর থেকে তোমার কামাই তুমি কইরা ভাত খাও জেনে মনে কো হেনে ফর নইলে ঘাস কাটো সাথে সাথে কানতে কানতে ছোট মানুষ তখন কানতে কানতে মাদ্রাসায় গেছি বাবার সেই কঠোর শাসন আজ বরকত দিছে দিছে কি না বলে লস হয় না সেদিন হয়তো চোখের পানি পড়ছে বুঝি নাই আজ বুঝি আজ বাবার জন্য চোখের পানি আসে যে হা বাপ আপনার সেই কঠোর শাসন আমার উপকারে আসছে এজন্য বাজান এটা ফাঁকি দিয়ে বলে রাখতে আজ আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিছি আমার দিবানিশির সবচেয়ে বড় ব্যথা এটা আমি রাত নতুন আসছি না পুরাতন আসছি আমার এইগুলো ভাবিও না এক মিনিট বলতে পারছি না এক ঘন্টা বলতে পারছি আমি এটাও ভাবি না আমি বুঝি বাজান আজ অভিভাবকরা তারা তাদের উপার্জন চিনে না আমার সবচেয়ে দুঃখের কথা এটা কোরআন এবং সুন্নার ভাষায় এক মানুষের সবচেয়ে বড় অর্জন তার বিবি বাচ্চা যার বিবি নামাজি দিনদার যার ছেলে মেয়ে নামাজি আল্লাহর কসম এটা আপনার 60 বছরের সবচেয়ে বড় কামাই এটা যদি বুঝতেন তো আমার আশা সার্থক শুধু এই কথাটাই শুধু বুঝেন যদি আজ মুসলমান দুর্ভাগ্য সোফার কাঠ সবচেয়ে মজবুত মালয়েশিয়ান কাঠ সেগুন কাঠ ডাইনিং টেবিলের কাঠ অত্যন্ত মজবুত হায় মুসলমান সোফার কাঠ 10 দোকান খুজ্জা নির্বাচন করলেন এত মজবুত এত উন্নত মানের কিন্তু আপনার চোখের সামনে আপনার সন্তানটা অসভ্য জানোয়ার একটা সেজদা করে না বিবি একটা পর্দা করে না মেয়েটা কোনো পর্দা করে না বিবি বাচ্চা একজনও আল্লাহর কোরআন পড়ে না
হায়, খাট এত মজবুত সন্তান কেন এত অসহায়, সোফা তো ভালো মানের বিবি কেন এত নিকৃষ্ট মানের, ডাইনিং টেবিল এত উন্নত মানের ছেলেটা কেন এত নিম্ন মানের, বলেন বলেন, তাহলে বুঝেন নাই, কামাই চিনেন নাই, রোজগারটা চিনেন নাই, উপার্জন চিনেন নাই, মুসলমান মুসলমান চিনে নাই। আমার সেদিন একজন মাস বয়সী লোক দেখাইতেছে তার বাড়ি, কা হুজুর এই বাড়িটা করছি, চারটা রুম হুজুর বড় বড়, সাইরোটার লগে বাথরুম, মানে উনি যে বলতেছে মনে হয় যেন আরে এত বড় নিয়ামত আর কি, সাইরো রুমে বাথরুম মানে খাইয়া জাগা, যেখানে ওই যে আমাদের দেশে আপনাদের দেশে আছে কিনা উন্দুরের ওষুধ বেছে জাগাত খায় জাগাত বেরেক, উন্দুরের ওষুধ যারা বেছে এরকম জেনে খায় এনে কি বেরেক, মানে এনে মরে যায় উন্দুরের ওষুধ খাইলে, জাগাত খায় জাগাত বেরেক, এবার হিসাব হইলো যে কত বড় নিয়ামত ওনার, সাতটা রুম সাড়েটা বাথরুমের লগে জেনে খাইবে এনে বেরেক, ইস্তাগফিরুল্লাহ, এটাই অর্জন, এ ছিল 60 বছরের কামাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, এই জন্য বাপ এটা বুঝা উচিত, আমার কামাই হলো আমার বিবি আমার ছেলে মেয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল-মারআতু সালিহা, কেন বললো নবী এই কথা, আল্লাহ রাসূল এটাই তো বুঝাইলেন, তাম দুনিয়া তোমাদের জন্য সম্পদ, তন্মধ্যে তোমাদের সর্বোৎকৃষ্ট সম্পদ হলো তোমাদের একজন নেককার স্ত্রী, নেককার বিবিকে আল্লাহ নবী কি বলছে সর্বোৎকৃষ্ট সম্পদ, এটা পুঁজি, এটা তোমার কামাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী একদিন বলেন আলা উনাব্বিউকুম বি খাইরি মা ইয়াকনিজুল মারউ, ও আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে কারো জমাকৃত সম্পদ কানস জমাকৃত ধন ভাণ্ডার তন্মধ্যে তার সবচেয়ে বড় শ্রেষ্ঠ ধন ভাণ্ডার কি সেটা বলবো, সাহাবীরা বলল বলেন ইয়া রাসূলুল্লাহ, এ তখন আল্লাহর নবী আবার বললেন আল মারআতু সালিহা, যার ঘরে একজন নেক স্ত্রী আছে সে হলো ওই ঘরের সবচেয়ে উৎকৃষ্ট ধন ভাণ্ডার, ওই হয় ঘরের সবচেয়ে বড় পুঁজি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বুঝাইছেন আমার উম্মত সম্পদ হলো তোমার স্ত্রী সন্তান, আর আমরা বুঝি সম্পদ হলো সোফাটা হেভি খাট, হুজুর কই 3টা ইঞ্চি জানেননি, কমপক্ষে 30টা ব্রিকফিল্ড সাইয়া 8টি ইঞ্চি, হ্যাঁ 30 ব্রিকফিল্ড সাইয়া 8 ইঞ্চি কেরামতি কয়, হ্যাঁ এই যে টাইলস সবটি মালয়েশিয়ান টাইলস, একটাও নর্মাল কোনো টাইলস লাগাইছে না যাতে করে মুততে কোনো অসুবিধা না হয়, হ্যাঁ ইস্তাগফিরুল্লাহ, হায় মুসলমান কি বলে নিজের টাইলসের বাহার খাটের বাহার দেখাচ্ছে, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, ঘরে রঙিন টেলিভিশন চলে, ছেলে মেয়ে সবগুলোর হাতে একটা একটা বড় মোবাইল, এগুলো সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখে, গেমস খেলে ফুর্তি করে, মেয়ে গভীর রাতে আরেক অসভ্য জানোয়ারের সাথে কথা বলে, ছেলে জানোয়ারে আরেক নর্তকীর সাথে কথা বলে, বাহ জিন্দিগি না, এর নাম জিন্দিগি, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, আল্লাহ বলেন বান্দা এটা আমি বানিয়েছি, এই জগৎ আমি সাজিয়েছি, এই দুনিয়া আমি বানিয়েছি, আমি আল্লাহই বলছি বান্দা এটা পুরাটাই তামাশা, এটা পুরাটাই খেলাধুলা, এটা খেলনা, এটা আসল না, দুনিয়া কি খেলনা, আসল জান্নাতে, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলেন আখিরাতের ঘর জান্নাতের ঘর এটাই হলো আসল জীবন, ওটাই হায়াত, এই কেন এই কথা বলছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তো বলতেছিলাম আল্লাহ তাআলা নূহ নবীকে বললেন হে নূহ আল্লাহ কোরআনে বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা হে মূসা তোমার ডান হাতে এটা কি মূসা নবী বললেন এটা আমার লাঠি বলছে এটা ফালাও তো মাটিতে হয়ে গেছে এটা বড় সাপ মানে আমি শুধু ওই নামটা দেখাইতেছি হে মূসা এরপরে আল্লাহ বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম হে জাকারিয়া তুমি অনেক দিন ধরে একটা ছেলে চাইতেছো আদিবা নিশিকান্তেছো যাও তোমার একটা ছেলে দেব এই সুসংবাদ দিলাম এই হে জাকারিয়া নবীরে কি বলে ডাক দিতে বলে না আল্লাহ কোরআনে বলেন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম কদ সাদাক্তার রুইয়া হে ইব্রাহিম ছেলেটাকে উপর করে ইসমাঈলের গর্দানে যে ছুরি রাখছো এতেই আমি আল্লাহ বুঝ পাইছি পরীক্ষায় কামিয়াব আল্লাহ একদো না এ দূরে বুঝ পাইছি প্রথম পৃষ্ঠা দেখেই বুঝছি তুমি ভালো ছাত্র ওই যে খাতার প্রথম পৃষ্ঠা দেখেই ওস্তাদ বুঝালায় যে লেখা ভালো ছেলেটার আল্লাহ পাক শুরু দেখেই বুঝে ফেলছে ইব্রাহিম পারবে ইব্রাহিম কি হে ইব্রাহিম এ কি বলে ডাক দিছে এরকম অনেক আছে কোরআনে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা কোরআনুল করিমের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম উল্লেখ করছে নবীজির নাম মুহাম্মদ এটা কোরআনে আছে নবীজির নাম আহমদ এটা কোরআনে আছে কিন্তু একবারও আল্লাহ তাআলা এই নাম দিয়ে নবীজিকে কোরআনে কোনোদিন ডাকে নাই ইয়া মুহাম্মদ এই নামে কোরআনে কোনো আয়াত নেই ইয়া আহমদ হে আহমদ এই নামে কোরআনে কোনো আয়াত নেই সুবহানাল্লাহ যতবার ডাকছে ততবার ইয়া আইয়ুহান নবী হে নবী আমার কখনো বলছে ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল আমার কখনো নবী কম্বল গায়ে দিয়ে শুইছেন আল্লাহ বলেন বন্ধু আপনাকে ডাক দিতে চাই এখন দেখি আপনি কম্বলের নিচে কেমনে আপনারে একলা ডাকি কম্বলকে বাদ দেই কেমনে চলেন বন্ধু কম্বল সহই ডাক দেই ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও কম্বল পড়া বন্ধু আমার আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে আল্লাহর নবী আছেন আল্লাহ বলেন বন্ধু এখনো তো ডাক দিতে হচ্ছে কিন্তু গায়ে তো দেখি চাদর বন্ধুরে গায়ে চাদর আপনাকে তো ভালোবাসি আমি ওই চাদরকেও তো আমি ভালোবাসি আপনার গায়ে লাগলে চাদর সেটাও হয়ে যায় আমার মহব্বতের চলেন চাদরকে কেমনে বঞ্চিত করি ওই চাদরটাকেও কোরআনের আয়াত বানিয়ে দেই ইয়া আইয়ুহাল মুদাসসির ও চাদর পরা নবী আমার আ মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চাদর লাগলে চাদর দামি হয় কম্বল লাগলে কম্বল দামি হয় তুমি লাগলে তুমিও দামি হবে সুবহানাল্লাহ আমি লাগলে আমিও দামি হব যে লাগবেন তিনি দামি হবে পরশ পাথরে যেই লোহাই লাগে সেই লোহাও দামি হয়ে যায় মনি মুক্তা হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন তাইলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অন্য নবীদের মতো করে ডাকেন নাই ঠিক অন্য নবীর উম্মতদের মতো আমাদেরকেও ডাকেন নাই ওনাকে যেমন আলাদা রাখছে আমাদেরকেও আলাদা ডাকছে বলেন আলহামদুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে মুমিনগণ এবার আল্লাহ কি বলেন ইস্তাজিবু তোমরা গ্রহণ করো তোমরা মান্য করো সাড়া দাও কবুল করো লিল্লাহি ওয়ালির রাসূলি ইদা দাআকুম আল্লাহ এবং তার রাসূল যখনই তোমাদেরকে কোনো কিছুর আহ্বান করে আল্লাহ এবং তার রাসূল যখনই তোমাদেরকে কোনো কাজের আহ্বান করে কোন নেক কাজের কথা বলে সাথে সাথে তোমরা সেটা গ্রহণ করো আল্লাহ ইমানদারের কাছে এটা চাচ্ছে আমাদের কাছে আল্লাহর এটা চাওয়া যেহেতু তোমরা ঈমান এনেছো
আমি জান্নাত দেব তোমাদেরকে ইমানদারদের জন্যই তো জান্নাত ঠিক কি না বলেন তাহলে আল্লাহ বলেন যেহেতু ঈমান আনছো এক ধাপ আগায় গেছো এবার আমি তোমাদেরকে জান্নাত দেব বিনিময়ে জান্নাত পেতে হলে আমি আল্লাহ আমার রাসূলের মাধ্যমে যা কিছু তোমাদেরকে আহ্বান করেছি বলেছি তার সবটা তোমরা গ্রহণ করো লিমা ইউহিয়িকুম এই ওই কথাটা আবারো বললাম কেন আল্লাহ এটা বলছেন আল্লাহ বলেন যদি আমার কথা শুনে নাও আমার রাসূলের কথা শুনে নাও আল্লাহ বলেন ও বান্দা এর মাধ্যমেই তুমি জীবন পাবে আল্লাহর গোলামীর মধ্যেই জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই জীবন জীবন বেঁচে থাকা এটাকেই বেঁচে থাকা বলে আল্লাহর কসম বাজার এই কথা শুধু বুঝে গুনাহ মানে বেঁচে থাকা না নাফরমানি মানে বেঁচে থাকা না আল্লাহকে ভুলে যাওয়া মানে ওই মানুষটা বেঁচে নাই এটা যদিও হাসে তো এটা একটা মরা লাশ হাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত নবীজির হাদিস আল্লাহর নবী বলেন যে আল্লাহর জিকির করে না আল্লাহর নাম নেয় না আর যে আল্লাহর নাম নেয় নবীজি বলেন এই দুইজনের পার্থক্য কেমন মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত একজন জীবিত আর একজন মৃত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে যে শরণ করে না তাকে জীবিত বলছে কথা বলে না কেন সে তো মুর্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় ইয়ার মুকের দ্বিতীয় যুদ্ধ ওই যুদ্ধে খ্রিস্টান সৈন্যবাহিনী ছিল 60,000 হযরত ওমর যুদ্ধের জন্য সৈন্য পাঠাবে সাহাবীদেরকে মশওয়ারায় বসছে পরামর্শে এরকম মিটিং এ তো সাহাবীদেরকে জিজ্ঞেস করছে তোমরা বলো কয়জন পাঠাইতাম 60,000 এর মোকাবেলায় তো অধিকাংশ সাহাবী বলছে 60 জন কয়জন হযরত ওমর বললেন আরো মশওয়ারা দাও আরেকজনে দাঁড়ায় বলছে খলিফাতুল মুসলিমিন 30 জন কয়জন প্রতিপক্ষ কয়জন 60,000 কাফের কয়জন হযরত আলী কে আরে হযরত ওমর এবার খালিদ ইবনুল ওয়ালিদ এই হযরত খালিদ কে জিজ্ঞেস করছে খালিদ তুমি কও কয়জন দিতাম হযরত খালিদ ইবনুল ওয়ালিদ দাঁড়িয়ে বলছে আমিরুল মুমিনিন আমাকে একা পাঠাইলেই চলে আমি একলা গেলেই সারি হযরত ওমর বললেন খালিদ এটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল না মানে ওমর বলতেছে এটা একটু বেশি বাড়াবাড়ি বানাইতেছ না কি কও তুমি তুমি একলা গেলেই হয় মানে হযরত ওমর ভাবছেন অহংকার করে বলতেছে কিনা যে আমি একলাই পারু হযরত ওমর বললেন একটু বাড়াবাড়ি হয়ে গেল না হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আমিরুল মুমিনিন আল্লাহর কসম আমি বাড়াবাড়ি করার নিয়তে বলছি না বরং লক্ষ্য উদ্দেশ্য হলো হেই আল্লাহর নবী বলছে যারা আল্লাহকে ডাকে তারা জীবিত আর যারা আল্লাহকে ডাকে না তারা মৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলছিলেন লা আন ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম নবীজি বললেন যে আলী তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া গোটা আরবের সবগুলো দামি উট সবচেয়ে সুন্দর দামি উট সবগুলো তোমাকে দিয়ে দেওয়া তার চাইতে অনেক বেশি উত্তম তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত তাহলে এই হাদিস দ্বারা এই কথা বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছেন যে একজন মানুষের হেদায়েতের ফিকিরও যেন তোমার মধ্যে থাকে যে আমি একজনরই বললাম আমারই বলার দ্বারা একজন আল্লাহর বান্দা আলোর পথ পাইছে এটা অনেক বড় নিয়ামত অনেক বড় প্রাপ্য অনেক বড় এজন্য দ্বীনের কথা আল্লাহর কথা আখিরাত আর পরকালের কথা এটা সংখ্যার ভিত্তিতে যে কমপক্ষে 10 জনের কম হইলে বলা যাবে না 10,000-এর বেশি হইলে বলা যাবে না না এটা কোনো সংখ্যা আল্লাহর কথা সমানভাবে একজনের কাছেও 1,00,000-এর কাছে সমান গুরুত্ব দিয়ে বলা
এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে দায়িত্ব একজনের কাছেও বলতে হবে আল্লাহর জন্য এক লক্ষ্যের সামনে বলতে হবে আল্লাহর জন্য উভয়টাই আল্লাহর জন্য তাইলে হবে ইখলাস আর তাহলেই হবে সেটা কবুল এজন্য সব সময় ফিকির করি যে দীনি মজলিসের মধ্যে সংখ্যার ভিত্তিতে কোনো কিছু না দ্বিতীয়ত সময় এটাও মূল বিবেচ্য বিষয় না যে এক ঘন্টা না এটা জরুরি আল্লাহর কথা এক মিনিট হোক বলতে পারা বা শুনতে পারা উভয়টাই লাভ এক মিনিট বললেও লাভ এক মিনিট শুনলেও লাভ দশ সেকেন্ড বলতে পারলেও লাভ আপনারা মনে করেন একবার বলেন সুবহানাল্লাহ কয় মিনিট লাগলো দুই সেকেন্ড এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নখলাতুন ফিল জান্নাহ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা খেজুর গাছ রোপণ করা সুবহানাল্লাহ জান্নাতে একটা খেজুর গাছ বনে গেল সময় লাগলো দুই সেকেন্ড সময় লাগলো এক সেকেন্ড আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ একবার বললে আযামু মিন উহুদিন উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি আমলনামার মধ্যে লেখা এখন ভাবেন এই এক সেকেন্ডে ইমানদার কেমন পুঁজি কামাই করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা একটি সেজদা তাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম তাহলে আমি এক সেজদা দিলাম গোটা পৃথিবীর সবচাইতে বড় পুঁজি কামাই করে ফেলে এজন্য ইমানদার অল্পতে অনেক বড় পুঁজি কামাই করতে পারে অনেক বড় নেকি অর্জন করতে কোরআনুল কারীমের একটি অক্ষর মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসান মানে আমি ছোট ছোট উদাহরণ দিচ্ছি মানে ছোটগুলো একটি অক্ষর আল্লাহর রাসূল বলছেন কোরআনুল কারীম থেকে পড়বে তাকে আল্লাহ তাআলা একটা নেকি দান করে আর ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা নবীজি বলেন নেকি যেই কোনোটা এক হয় না নেকি একটি এটা অটোমেটিকলি দশে রূপান্তরিত কোন নেকি এক লেখা হয় না মনে করেন আপনি সেজদা দিছেন একটা এখন আপনার ডান কাঁধে যে ফেরেশতা লেখে উনি একটা সেজদা লিখবেন কম পক্ষে লিখবে দশটা কম পক্ষে কয়টা বলেন দশটা মানে দশের কমে কোনো নেকি লেখা হয় না এজন্য ডান পাশে ফেরেশতার খাতার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো নাই ওনার শুরুটাই দশক থেকে আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু দশও লেখে না সবার জন্য আল্লাহ তাআলার দিকে তাকায় আল্লাহ তাআলা এই দশটার মধ্যেই নিজের দয়া করে আরো বাড়ায় একই দশজন একসাথে কাউকে একে দশ দেয় আল্লাহ এই একে কাউকে সত্তর দেয় কাউকে সাতশো দেয় কাউকে সাত হাজার কাউকে সত্তর হাজার কাউকে সাত লক্ষ কাউকে সত্তর লক্ষ এভাবে আল্লাহ তাআলা তার পছন্দ মতো নেকি বাড়াইতে থাকে লিউফিয়াহুম উজুরাহুম ওয়াজিদাহুম মিন ফাদলিহি কোরআনে আল্লাহ বলেন বান্দা তোমার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আমি প্রথমত তোমার পাওনাটা তোমাকে দেব এরপরে আমার দয়া থেকে আরো বাড়াবো আরো বাড়াবো এজন্য আল্লাহর কথা এক সেকেন্ড শুনলেও এক সেকেন্ড বললেও কি আছে বলেন লাভ আছে কি আছে বলেন লাভ এজন্য সংখ্যার ভিত্তিতে এটাও হেদায়েতের কিছু না এরপরে সময়ের ভিত্তিতে আল্লাহর জন্য কোরআনের জন্য আখেরাতের জন্য এক সেকেন্ড ব্যয় করতে পারলেও লাভ এক সেকেন্ডেরও পুঁজি আছে মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা
আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে একটি নেক কাজ করবে আল্লাহ বলেন আমি এটা তাকে এর বিনিময়ে অনেক বেশি অনেক উত্তম আর অনেক বেশি তাকে ফিরিয়ে দেব তাইলে এটা আল্লাহ তাআলার ফয়সালা হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীজি বলেন ইত্তাকুন না ওয়ালাউ বিশিক্কি তামারা আল্লাহর নবী বলেন তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও কি দিয়া বাঁচাইবা আল্লাহর নবী বলেন যদি তোমার কাছে কিচ্ছু না থাকে প্রয়োজনে একটা খেজুরের দানা খেজুরের আটি চিনেন না আপনারা এখনো মনোযোগী হইতে পারলেন না আফসোস এই যে পানিটা নিয়ে সন্দর্ভদর করতেছেন এটা নিয়ে অস্থির হয়ে গেলেন কেন এই মনোযোগ জরুরি অল্প কথায় বরকত হইতে হলে মনোযোগ জরুরি ফাস্তামিউ লাহু এটা কোরআনের বিধান আল্লাহর আদেশ যখনই আল্লাহর কথা বলা হয় আল্লাহ তাআলা বলে মনোযোগী হও শুধুমাত্র অমনোযোগিতার কারণে বরকত শূন্য হাজারো মজমা হাজারো লাখো মজমা দশ হাজার মানুষের আয়োজন বুট খায় বাদাম খায় বন খায় বিড়ি খায় চা খায় বিস্কুট খায় কেউ খেলনা কেনে কেউ ফুটবল কেনে কেউ ফটকা কেনে কেউ বেলুন কেনে কেউ ঘরে ঘরে ভাত তরকারি খাওয়ায় জামাই আইছে শ্বশুর আইছে বিয়াই আইছে এই সব মিলাইয়া মাহফিল কিন্তু মূল টার্গেট হেদায়েত যেটা এটার পাওয়া যায় কিন্তু এরকম হাজারো মজমা আছে যেখানে মানুষ বসছিল মাত্র দশ জন কিন্তু দশ জনই আল্লাহর ওলি হয়েছে ছোট মজমা ছোট মজমা কিন্তু দামি হয়েছে মানুষ আখেরাত কদ্দুর আসছে এটা দেখা দরকার পরকালের পুঁজি কতটুকু আসছে এটা দেখা দরকার কলিজার মধ্যে অনুভূতি আসছে কত পার্সেন্ট এটা দেখা দরকার আমি যখন ওয়াজে বসছিলাম প্রথম অবস্থা আর এক ঘন্টা পরে আমার দিলের অবস্থা এটা পরীক্ষা করা উচিত কলিজার দিকে তাকানো উচিত আমার দিলের হালাত কি হয়েছে যদি দেখি না আগের মতোই লাভ হয়েছে এই বক্তার বলাও বেহুদা এই শ্রোতাদের শোনাটাও বেহুদা এই আয়োজকদের আয়োজনটাও বেহুদা এই জন্য আমার ভাই আমি ব্যক্তিগতভাবে এই নীতিতে বিশ্বাসী অল্প হোক কম হোক বেশি হোক শুধুমাত্র আপনাদের কাছে আমি বড় বক্তা না ছোট বক্তা না মাঝারি বক্তা এটা পরিচয় দেওয়ার জন্য আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসি কথা বুঝছেন সে বারোটার দিকে রওনা দিছি দুপুর বারোটায় এখানে এসে কোন রকম মাগরিবের নামাজ এক রাকাত পাইছি জামাত শুধু মাঝখানে হোটেলে ভাত খাইছি অল্প কয়টা চিটাগাং আইসা গ্যাস নিছি জোহর আসরের নামাজ পড়ছি তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এক এক মিনিট উপকারী হতে হবে কাজে আসতে হবে আমারও আপনাদের এই বলার দ্বারা আমারও আখেরাতের পুঁজি আসবে আপনাদের শুনবার দ্বারা আপনাদেরও আখেরাতের পুঁজি আসবে ঠিক কিনা বলেন আপনাদেরও লাভ হবে আমারও লাভ হবে আমি বললে আমার আমলনামায় জমা হবে আপনারা শুনলে আপনাদের আমলনামার মধ্যে আল্লাহর কথা বললেও নেকি আল্লাহর কথা শুনলেও নেকি কথা বলেন উভয়টা নেকি কিনা হ্যাঁ এই জন্য মুখে বলবে নিজে বলবে না আমাদের একটা অভ্যাস শুধু মাতালারে এরম করে মাতালারে শুধু মুখে বলতে চায় না বাজা মুখে বললে না আল্লাহর কথা যতবার বলতে পারবে আপনি দুইশো বার মাতালারা আর একবার সুবহানাল্লাহ বলা অনেক পার্থক্য না কি বলে এজন্য আল্লাহর কথা যখনই শুনবেন ওলামায়ে কেরামের কাছে যিনি বয়ান করুন ওনাদের কথার মধ্যে রিপিট করবেন শুনতে আবার বলবেন দোহরাবেন তাহলে ফায়দা বেশি হবে শুধু তাকায়া থাকা এটা টেলিভিশন শুধু এমনি চাইয়া থাকে কি যারা বুঝছেন নি কিছু না কিচ্ছু বুঝছি না বেড়িতে নাচা বেড়িতে নাচে যারা এমনি চাইয়া থাকে কথা বুঝছেন তাইলে এটা তো তাকায়া থাকা শুধু টেলিভিশন কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
যখন নসিহত শুনতেন তখন উনাদের চেহারায় আচরণে কথাবার্তায় নিজেদের শরীরে এটার আসর দেখা যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে বয়ান করলেন, খুতবা দিলেন আখিরাত আর পরকালের বর্ণনা। হযরত আনাস বলেন ফাগাত্তা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুজুহাহুম, সাহাবায়ে কেরাম আখিরাতের ভয়ে কান্নার চুটে নিজেদের চেহারা এরকম রুমাল দিয়ে একেবারে ঢেকে ফেলে নিচের দিকে নামায়। আর ওয়ালাহুম খানিন, হযরত আনাস বলেন তারা সকলেই ফুফাইয়া ডুকরে ডুকরে ফুফাইয়া ফুফাইয়া কাঁদতে লাগল। এ ছিল বয়ানের মাকসাদ। দোস্ত, আগের বুজুর্গানে দিনরা কথা বলতেন, দু চার শব্দ বললেও আল্লাহর বান্দারা কান্ত। আজ ওয়াজের মধ্যে ওই মাকসাদ হারায় গেছে, প্রদর্শনী লৌকিকতা, কেউ হাসায়, কেউ ব্যাটকায়, কেউ তামসা করে, কেউ গল্প করে, কেউ গজল গায়, কেউ কিচ্ছা কয়, ডোলে নাচে, তামসা তামাশা। দুই চার পাঁচ লক্ষ টাকা ব্যয় বহুল খরচ, বিনিময়ে পুঁজি কম, আয় কম, আখেরাত কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আছে, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন। সাহাবী বলতেছেন আল্লাহর নবী ওয়াজ করলেন, ফলে কি হলো আমাদের? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। হযরত ইরবাজ বলে আমাদের সবার চোখ থেকে অজরে পানি ঝরতে লাগলো আর আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এ ছিল ওয়াজের কি আসর, এ ছিল ওয়াজের আসর। মুসলিম শরীফের হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজের আগে সাহাবায়ে কেরামের সামনে মসজিদে নববীতে দাজ্জালের উপরে ভয়ানক আলোচনা করছেন নবীজি, দাজ্জালের ভয়ঙ্কর কুফুরি কথা, ইমান বিধ্বংসী কথা কি হবে তার, এই ব্যাপারে খুব ভয়ানক ভাবে আল্লাহ নবী বুঝায় বলছেন সাহাবীদেরকে। আসরের নামাজ পড়লেন নবীজি, তো নবীজি নামাজ পড়ে মসজিদ থেকে বাহিরে কোথাও গেছেন। মাগরিবের আগ টাইমে আল্লাহ নবী আবার মসজিদে আইসা ঢুকছেন, ঢুইকা দেখে সাহাবায়ে কেরামকে যাকে যেখানে দেখে গেছেন, এই যে মনে করেন আপনারা এখন যেমনি বসছেন, যে যেখানে বসা সে ওখানেই বসে গেছে, জায়গাও লাগে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন হায় সাহাবীরা, তোমাদের কি হলো? তোমরা আসরের পরে বাহিরে গেলা না, সবাই যার যার জায়গায় বসে রইছে কেন? সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী দাজ্জালের যেই বয়ান করলেন এতে আমাদের কলিজার মধ্যে এমন ভয় লাগতেছে, মনে হইতেছে মসজিদের এই বারান্দার দরজার বাহিরে যে খেজুরের গাছ বাগান, মনে হচ্ছে দাজ্জাল ওইখানে দাঁড়ায় আছে, আর ভয় লাগতেছে বাহির হইলেই না জানি ইমানটা নিয়ে যায়গা কিনা, এজন্য বের হতেই ভয় হচ্ছে, এজন্য ইয়া রাসূলুল্লাহ ভয়ে আর আতঙ্কে যেখানে আছি এখানেই পড়ে আছি। এ ছিল সাহাবায়ে কেরামের আসর। অনেকগুলো উদাহরণ দিল, সাহাবায়ে কেরাম আল্লাহর কথা শুনলে আসরেই হয়েছে। সাহাবায়ে কেরামের বর্ণনা দিয়েছেন সাহাবীরা দাজ্জাল মুসলিমুন আর দাজ্জাতান, চিৎকার করে কাঁদতেন, ফুফায়া ফুফায়া।